বলছেন যে চার রাকাত নামাজে কত জায়গা রফুল আদায় করতে হবে। চার রাকাত নামাজে মোট চারটি স্থানে আপনাকে রফুল আদায় করতে হবে, চারটি স্থানে। চার রাকাত সালাতের ক্ষেত্রে চারটি স্থানে আপনাকে রফুল আদায় করতে হবে। একটা হচ্ছে তাকবীরে তাহরিমা বলার সময়, এটা এক। দুই নম্বর হচ্ছে প্রতিবার যখন রুকুতে যাবেন তখন প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার সময় আপনাকে রফুল আদায় করতে হবে, এটা দুই। তিন নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতে যখন রুকু থেকে উঠবেন সামি আল্লাহ আলিমান হামিদা বলবেন তখন আপনি রফুল আদায় করবেন, এটা হচ্ছে তিন নম্বর স্থান। আর চতুর্থ স্থান হচ্ছে যখন দুই রাকাত শেষ করে তাশাহুদ পড়ে তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবেন তখন আবার রফুল আদায় করবেন। এই চারটি স্থানে আপনাকে রফুল আদায় করতে হবে, এটা সুন্নাত, আল্লাহ তাআলা আলম। আরমান আহমেদ প্রশ্ন করেছেন যে বাচ্চাদের কোনো কথা অন্যের সাথে বললে সেটা কি গীবত হবে, আর কত বছর বয়স থেকে গীবত কার্যকর হয়। বাচ্চাদের যেহেতু মানে বিষয়গুলো যদি তাকে সম্মান খাটে করার জন্য বা তাকে তিরস্কার করার জন্য অন্যের কাছে বলা হয় তাহলে তো এটা ওই বাচ্চাকে মনোকষ্ট দেওয়া হলো, তাই না? এবং তখন এটা জায়েজ হবে না, এবং অবশ্যই এটা গীবতের পর্যায়ে পড়বে, যেহেতু তাকে অন্যের কাছে খাটো করা হচ্ছে এবং তার মনোকষ্টের কারণ হচ্ছে, তো এটা করা যাবে না। কিন্তু যদি কিভাবে সংশোধন তাকে করা যেতে পারে, বাচ্চা একটা দুষ্টমি করছে তার মধ্যে কিছু ত্রুটি রয়েছে, তা কিভাবে সংশোধন করা যেতে পারে এই উদ্দেশ্যে যদি আপনি কারো কাছে এই ত্রুটিগুলো উল্লেখ করেন পরামর্শ নেওয়ার জন্য তাহলে সেটা জায়েজ আছে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। কারণ আপনি আপনার বাচ্চার যদি দোষ ত্রুটি অন্যের সামনে বয়ান করেন তা আপনার এতে ফায়দা কী, বরং আপনারই তো লস, আপনারই তো সমস্যা। লোকে হয়তো আপনি তাকে মুখরোচকভাবে সুন্দর করে তাকে আপনি এটা বললেন যে আমার বাচ্চা দুষ্টমি করে, এরকম করে, সেরকম করে, তো পরে তো আপনারই দুর্নাম হবে, লোকেরা আপনার কথা বলবে যে কেমন মা, কেমন বাবা, বাচ্চাকে তার বাচ্চা এরকম খারাপ এবং খারাপের কথা সেবার নিজে বয়ানও করছে, এটা আপনার দিকে ফিরে আসবে। এজন্য এগুলি বলা ঠিক নয়। কোনো বাচ্চা যদি সৎ কিছু করে এটা যেমন বাবা মার দিকে ফিরে আসে এবং বাবা মা প্রশংসিত হয়, কোনো বাচ্চা যদি অসৎ কোনো কিছু করে এটাও কিন্তু বাবা মার দিকে ফিরে আসে এবং বাবা মার তিরস্কৃত হয়। এজন্যে বিজ্ঞজন যারা তারা বলেছেন যে আউলাদুকা মিরআতুকা, তোমার সন্তান তোমার আয়না স্বরূপ, তোমার সন্তান তোমার আয়না স্বরূপ, কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং বাচ্চাদের দোষ ত্রুটির কথা মানুষের সামনে বয়ান করলে ওটা নিজের দিকে ফিরে আসবে, ঠিক আছে? এটা করা উচিত নয়।